বাজারের সহযোগী হিসেবে সম্পূর্ণ নতুন ধরনের একটি রোবট ব্যবহৃত হচ্ছে যুক্তরাজ্যে। বয়স্কদের বাজার করতে সহযোগিতার লক্ষ্যেই জিটা নামের নতুন রোবটটির ধারণা এসেছে নির্মাতাদের। শপিং মল এবং শহরের কেন্দ্রগুলোতে ভবিষ্যতে এটি একটি সাধারণ দৃশ্য হয়ে উঠবে বলেই মন্তব্য করেছেন তারা। রয়টার্সের তথ্যচিত্রের নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বাজার করার সময় পাশাপাশি হাঁটতে থাকবে, কেনা জিনিসগুলো বহন করবে, আবার হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে ব্যবহার করা যাবে আসন হিসেবে, এমনই এক নতুন রোবট জিটা। চমৎকার এই রোবটটি তৈরি করেছে রোবোটিক্স কোম্পানি পিয়াগিও ফাস্ট ফরওয়ার্ড। অনবোর্ড ক্যামেরার মাধ্যমে সঙ্গে থাকা মালিককে অনুসরণ করে রোবটটি। 18 কেজি পর্যন্ত কার্গো বহন করার ক্ষমতা রয়েছে জিটার। এমন ধরনের গুরুত্বপূর্ণ সঙ্গী পেয়ে সন্তুষ্ট ব্যবহারকারীরাও। কেনাকাটা করার সময় খুবই সুবিধা দেয় এটি, দুটো হাতে মুক্ত রাখা যায়। যদি হাতে ছাতা, ফোন বা পার্স থাকে তাহলে ক্রয় করা জিনিসগুলো বহন করতে অনেক ঝামেলা হয়, আর তখনই কাজে আসে জিটা। এমনকি বাজার করতে করতে ক্লান্ত হলে এর উপর বসে বিশ্রামও নেওয়া যায়। আধুনিক এই রোবটটি এরই মধ্যে বিক্রি হচ্ছে বাজারে, মূল্য রাখা হচ্ছে $2,950। এছাড়াও রয়েছে প্রতি মাসে $103 কিস্তির মাধ্যমে ক্রয় সুযোগ। নিবিড় আমিন, নিউজ 24।